বিহার একটি কোণে বিয়ের বাড়িতে কয়েকদিন পর থেকে পালিয়ে যায়, যার পরে তার স্বামী পুলিশের কাছে সহায়তা চেয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। খবরে বলা হয়েছে, বিবাহিত মহিলা বিয়ের পাঁচ দিন পর গোপালগঞ্জ জেলার বাড়ি থেকে পালিয়ে যান এবং তদন্ত করতে গিয়ে দেখা গেল বিবাহিত মহিলা তার খালার ছেলের সাথে পালিয়েছিল। পুলিশ জানায়, মেয়েটি তার খালার ছেলেদের সাথে প্রেম করেছিল এবং বিয়ের জন্য প্রস্তুত ছিল না, কিন্তু পরিবার তাকে বিয়ে করতে বাধ্য করেছিল, যার কারণে সে বিয়ের পরেই বাসা থেকে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে জেলার মঞ্জাগড়া থানা এলাকায়। পুলিশ আধিকারিক এর মতে, যে কোনো বাড়ি থেকে পালিয়ে এসেছিল তার বউ আর ছেলের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। এদিকে মেয়েটির বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার সম্মতি ছাড়াই অন্য জায়গায়। পরিবারের সদস্যদের নির্দেশে মেয়েটির বিয়ে করতে বাধ্য হয়, কিন্তু বিয়ের পাঁচ দিন পর হঠাৎ বাড়ি থেকে উধাও হয়ে যায় তিনি। বউ পালানোর পরে ভিকটিম পুলিশ থেকে সহায়তা চেয়েছিল তিনি। ভুক্তভোগী স্বামীর মতে, তিনি স্ত্রীকে খুঁজতে বারবার থানায় ঘুরে বেড়াচ্ছিলেন, তবে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তারপর তিনি ডিআইজির সঙ্গে সাক্ষাৎকার করেন এবং তখনই বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। মামলায় ভুক্তভোগী স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। আর অভিযোগ করার সময় ভুক্তভোগী পুলিশকে জানিয়েছে যে 22 ফেব্রুয়ারি 2021 সালে মঞ্জাগড় থানা এলাকায় একটি মেয়ের সাথে তার বিয়ে হয়। বাগদানের দ্বিতীয় দিন তার স্ত্রী তার খালার ছেলের সাথে পালিয়ে যায়। ছেলেটি জানিয়েছে যে তার বাবা মায়ের নির্দেশে কোনো যৌতুক ছাড়াই বিয়ে হয়, কিন্তু বিয়ের পাঁচ দিন পর তার বউ তার খালার ছেলের সাথে পালিয়ে যায়। স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ এখন মামলাটি তদন্ত করছে এবং অভিযুক্ত স্ত্রীকে অনুসন্ধান করা হচ্ছে। এরকম আর তথ্য পেতে হলে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিতে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।